মর্নিং ফ্রেন্ডস, আমার কথা শুনে বুঝতে পারছ? মানে আমার শরীরটা খুবই খারাপ, মানে সেই থেকে এখনো পর্যন্ত আমার শরীরটা খুবই খারাপ। ডাক্তার দেখাচ্ছি কিন্তু সব কিছু মোটামুটি ঠিক হয়ে গেছে। নাকটা কোনোভাবে ছাড়ছে না, নাকে নাকে কথা হচ্ছে, জানি না কেমন শুনতে লাগছে আর কি। যাই হোক, আজকে সকাল থেকে মোটামুটি সব দিকে কাজ কমপ্লিট করে রান্নার দিকে চলে এসেছি। রান্না থেকেই তোমাদের সাথে দেখা করছি। তা আজকে আমি বেশি কিছু বানাবো না, দু রকম আইটেম বানাবো। একটা পনির, ক্যাপসিকাম দিয়ে পনির বানাবো, আর একটা মটন। এই দুটোই আজকের হবে। আমার ভাত হয়ে গিয়েছে, বাগানে মানে বাড়ির মধ্যে লোক কাজ করছে, পরিষ্কার করছে, যেহেতু কালী পূজা এসে গিয়েছে, ভাই দ্বিতীয়া হবে একটা। বেশ, দুর্গাপূজা তো আনন্দ অন্যভাবেই কেটে গেছে, তোমরা তো জানো। কালী পূজাটা একটু ভালোভাবে কাটাবো সেই রকম চিন্তাভাবনা আছে, কিন্তু দেখা যাক এখানে কি লেখা আছে সেটাই। যাই হোক, রান্নাটা আমি শুরু করে দিচ্ছি। হ্যাঁ, তার আগে দেখিয়ে নিই যে আমি কি কি আজকে হচ্ছে কি কি দিয়ে বানাচ্ছি আর কেমন ভাবে করব। ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি। এই যো ক্যাপসিকাম, পেঁয়াজ বাটা, এটা আদা, রসুন বাটা নিয়েছি, পনির কিউব করে কেটে নিয়েছি। যাই হোক, সাই গরম মশলা, আর আছে কসুরি মেথি, তার সাথে টমেটো, আর এটা তো তেজেশ্বরী, তেজেশ্বরী তো মাঝে মাঝে দিতেই হয়। আচ্ছা, আজকে এই যো মটন, মটনটা কিন্তু খুব সুন্দর, ঠিক আছে। চলো রান্নাটা শুরু করে দিই। আচ্ছা, দুটো কড়াই নিয়ে নিয়েছি, এটাই তো দেখতে পাচ্ছ, ননস্টিক নিয়ে নিয়েছি, আর এটা তো এই যো কি আছে, কড়াইতে দেখানোর কিছু নেই। যাই হোক, এটাতে মাংস রান্না করব, এটাতে পনির। আজকের আমি মাংসটা তো তোমরা বাড়িতে করো, তোমাদের নিজেদের মতো করে করো, আর আমি একদিন মটন বানাবো, সেদিনকে মটনটা কীভাবে কী কেমনভাবে করি সেদিনকে দেখাবো মটনটা। আজকের আমি মটনটা দেখাবো না, দেখাবো পনির। পনিরটা তো অনেকে অনেক রকমভাবে করে, আর আমি আজকে কীভাবে করি সেটাই তোমরা দেখে নাও। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস আমি দেখাই। দেখো, জলের মধ্যে একটা বাটিতে আমি জল নিয়েছি, তার মধ্যে নুন দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটু চিনি, আর জলটাকে আমি ভালোভাবেই মানে গরম করব আর কি। বেশ অল্প অল্প মানে ফুটবে, তখনই আমি বন্ধ করে দেব। দিয়ে আমি যে পনিরটা ভাজবো, পনিরটা ভালো করে আমি ফ্রাই করে নিয়ে আমি এই জলের মধ্যে রেখে দেবো। দেখো, আলুগুলো ভালো করে ফ্রাই করে নিচ্ছি, এটা পনিরেরই আলু, পনিরের তরকারিতে দেব বলে। তা প্রায় লাল হয়ে এসছে, আর একটু বাদেই তুলে নেব। আমি অল্প একটু তেল দিয়েছি, তোমরা লক্ষ্য করেছ। এবারে দিয়ে দিচ্ছি বাটারটা, কেউ ঘিও দিতে পারে, কেউ বাটারও দিতে পারে। বাটারটা মিলিয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। আলুটা আমার হয়ে গিয়েছে, তুলে নিচ্ছে। দেখো, পনিরটাও ভেজে নিচ্ছি, ছাঁকা তেলেই ভেজে নিচ্ছি, ছাঁকা তেলে ভেজে নিলে বেশ ভাজাটা ভালো হয়। আচ্ছা, আমি এই যে কাট আর হচ্ছে লঙ্কাটা মানে লবঙ্গটা দিয়ে দিচ্ছি, আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটা তেজেশ্বরী। একটু দু তিন মিনিট নাড়িয়ে চাড়িয়ে নিই, একটা খুব সুন্দর সেন্ট আসবে, তখনই পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিই। জলটা গরম করে রেখেছিলাম, ভাজা পনিরগুলো দিয়ে দিচ্ছি। বেশ, দু থেকে তিন মিনিট রাখার পরে আমি ওটাকে তুলে নেব। দিয়ে দিলাম রসুন, বলো আদাটা দিয়ে দিচ্ছি, আচ্ছা
এবারে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, আর সঙ্গে দিয়ে দিচ্ছি টমেটো। দেখো সবুজ আর লালে কি সুন্দর দেখতে হয়েছে। নুন, নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো। আচ্ছা আমি আজকে পনিরে হলুদ দেব না, মানে হলুদ ছাড়াই আর কি পনিরটা রান্না করব। পনিরে না হলুদ দিলে আমার একটু ভালো লাগে না। চিনি দিয়ে দিচ্ছি, মশলাটা একটু হোক, ততক্ষণে আমি মাংস আলু টালুগুলো ভেজে নিই। আজকে আসলে একসঙ্গে দুটো রান্না হতো না, আমার এখন খাওয়ার ইচ্ছা হয়েছে পনির, আর ওদের এখন খাওয়ার ইচ্ছা হয়েছে মটন। যাই হোক, ওদের ইচ্ছা সবসময় পূরণ হবে এটা ঠিক আমি মেনে নিতে পারছি না, যার জন্য আজকে আমি মটনও বানাচ্ছি আর পনিরও বানাচ্ছি। দেখো আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, আমি দিয়ে দেব পনির, ভেজে রাখা পনির। একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। হ্যাঁ, তোমাদেরকে আমার একটা কথা বলা হয়নি, দেখো সব কিছু তো অত খুঁটিয়ে মনে থাকে না, তা যাই হোক একটু বলে দেওয়াই ভালো, দেখিয়ে দেওয়া আরও ভালো। আচ্ছা এটা আমি আজকে দেখতেই তো মানে দেখে বুঝতে পারছো আমি নিয়েছি দুধ, আমুল দুধ গুলে নিয়েছি। আমি জলের বদলে আজকের এই দুধটাই দেবো আর কি। ফোটা ওটার মতোই হোক, আমি ঢাকা দিয়ে রেখে দিলাম, আর আর কিছু দেব না, মানে জল আমি দেব না। আর এবারে লাস্টে আমি দিয়ে দেব একটু গরম মশলা আর কসুরি মেথি, ব্যাস অসাধারণ টেস্ট হবে। চলো রান্নাটা ততক্ষণ হোক, বাগান দিক থেকে ঘুরে আসি। পরিষ্কার তো করছিল, আর কতটা পরিষ্কার হলো, আর তার সঙ্গে তোমাদের একটা জিনিস দেখাও ভেবেছিলাম, দেখানো হয়নি, গাছটা মনে হচ্ছে এখনও কেটে দেয়নি আর কি, যদি না কেটে দেয় তোমাদেরকে আমি দেখাতে পারবো। মানে শিম গাছ তো তোমরা তো শিম খাও, আর শিম গাছ তো তোমরা জানো কেমন হয়, আর এটা আমাদের গ্রামের দিকে বলে মাখন শিম, মাখন শিম বলে, কিন্তু কোথায় কী বলে জানি না, ওটা আমাদের এদিকে ওটাকে মাখন শিম বলেই। তা চলো গাছটাও দেখে আসবে আর ফলটাও হচ্ছে দেখে আসবে, আর যদি গাছটা কেটে দেয় সেটা তো আর তোমাদের দেখা হবে না। চলো দেখো এগুলো পরিষ্কার হয়ে গিয়েছে, এই যো এই যো আমার গাছ, শখের গাছ, সেই উপরে উঠে গিয়েছে। এই যো শিমগুলো, এটা সবে ছোট, এগুলো খুব বড় বড় হয়, আছে এর মধ্যে, হ্যাঁ আছে। এই যো এই যো এগুলো শিম, কিন্তু আজকে দুঃখজনক ব্যাপার হলো গাছটা কেটে দেওয়া হবে, আর দেখতে পাচ্ছি না। এই যে ফুলটা এসছে, ফুলটা দেখাই,
এই যে কিন্তু গাছটাকে কেটে দেওয়া হবে। এই যে সিমগুলো তুলে নিয়ে চলে এসেছি, যেহেতু গাছ কেটে দেবে। ও জানে আমি লজেন্স আর চকলেট, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম খেতে খুব ভালো আছে। এটা পুরো তেঁতুলের মতো খেতে কাকে আছে বলে, বড়রাও খায়, বাচ্চারাও ধরে ধরে খায়, বড়রাও খায়, কোনো ব্যাপার না। যাই হোক, আমার তরকারিটা দেখি কতদূর হয়ে গেল। ও হো, পুরো রেডি। এবার শুধু নামিয়ে নেব, না নামিয়ে নিলে হবে না, একটু গরম মশলা দেব আর একটু দিয়ে দেব কসুরি মেথি। আর দিয়ে দিচ্ছি সানরাইজ। ব্যাস রেডি, অফ করে দিই। ওমা মা গো, এটা কালকের থেকে গিফট দিয়েছে আজকের দিক থেকে। হ্যাঁ, গরম মশলাটা রাখি। হ্যাপি দিওয়ালি, আবারও গিফট কি আছে দেখব। তার আগে মাংসটা নামিয়ে নি, হয়ে গিয়েছে। চলো রেডি, খাওয়া এবারে হবে। মাংসটা শুধু দেখে নাও, আমার একটা জিনিস দেখে না, মানে জিভ দিয়ে তাড়াতাড়ি করে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে, কিন্তু জলটা কি গড়ানো দেখানো যায়। এই যো, আহা হা, ওটা খেলে আমি কেমন হতে পারি, রোগা হতে পারি? না না, আর একটু। না সেট করি, হ্যাঁ সেট করে দেখাই, আমি না প্রথমে বুঝতে পারিনি, দেখাই। দেখে নিয়েছো, আমি খাওয়াটা শুরু করে দিই, খাওয়াটা কমপ্লিট করে উঠে গল্প করবো।
খাওয়া হয়ে গেছে, উপরে চলে এসেছি। এই যে এগুলো সব পরিষ্কার করেছিলাম, মানে কাচাকুচি করেছিলাম, এগুলো ভাঁজ করে রাখছি। আর ছোটোটাকে বলেছি খেয়ে এসে ঘুমাবি, তো ঘুমিয়ে পড়েছো, কেমনভাবে ঘুমাচ্ছে সেটা দেখাই। ওই ঘুমাচ্ছে। তা আমার রান্না তো দেখলে, ভিডিওটা আশা করি পুরোটাই দেখবে তোমরা, আর আমার ভিডিওটা স্কিপ না করেই দেখো তোমরা। প্লিজ আমাকে সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করো, আমার নতুন ভিডিও তো, একটু ভুল হতে পারে, একটু মানিয়ে নিও। প্লিজ প্লিজ দেখো। টাটা, বাই।